It was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. একদম দেবে মিঠাই কারো কেনা না, মিঠাই প্রত্যেকের জন্য, মিঠাই প্রত্যেককেই, মিঠাই সবার উপরে। যে উনি কদিন ভোগ করবে করে তো না ছেলেরা। আরে আমি না ভুল করে বলছি, চাইছি আমার ছেলেরা কি চাইছিল? হ্যাঁ আমার ছেলেরা তো চাইনি। আমি বলি এতটাই খারাপ, মানে আমার মতো ওরা এতটাই ভালো, ওরা এতটাই ভালো যে সারা দুনিয়াতে কলঙ্ক দেয়। ওরা আবার বড় বড় কথা বলে, আমার বাকে যে নাকা বলবে তার 14 গুষ্টি নাকা। হ্যাঁ এই যেটা বাহার ছোট বোন, আমি সত্যি কথা বলছি দাদা। না 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 শোনা, আমি খারাপ মানুষ না। আমার তোমাকে যদি কেউ বলতে পারে তার 14 গুষ্টি খারাপ, তার চরিত্রটাই ভালো না। কিছু লোক মানে ফেকাই দিয়ে বলছে তুই যখন আমার টাকার লোভ তাহলে চ্যানেল খুলে বসেছিস, ওর টাকার লোভ নেই না, টাকার লোভ নেই গোষ্ঠী শুদ্ধ করে আমার বউ আসবে। আমি ভাত খাবো না, আমি ভালো না মা গো। তোর মাথা বলিনি, মা তো বলিনি করতে লাইট ভাই, এতে কেউ উপরে উঠে যাবে তাকে বসিয়ে দিই, এরকম মানুষ তো বাসলা খাবে। দেখো ফুটি দিয়েছে বোন, ফুটি ফুটিটা গোল আঙুল। কে কেমন তোমার মেয়েরা? আমার মেয়েরা সেজমি একবার শ্রেষ্ঠ, একদম সেরা, রাজ্য গেলে সবার কাছে শুনতে পাবা যে বউগুলোকে এনে এরকম কাণ্ড করে। আর মেয়েকে ছেলেকে পাঠিয়ে দেয় দেশে দেশে, এক এক জায়গায় একটা মেয়ে ধরে এই শিকায় অন্ধকারে বসে থাকি। ভাড়া করে বসিয়েছি ওকে যদি বলি কবিতার বাড়ি আজকে নিমন্ত্রণ করছে, তোমরা কি আসলে আমার কথা বলবো না? আমার জন্য এসব বলে আনলো খায় না। তুমি কদিন যাও গেছো? আমি যাই ভুল করে রাখি, যাই সেটা গেছি চা খাইতে গেছি, আমি চা খাই না, আমি চা খাওয়া ফেলেছি। আরে না আমি খাই না, এমনি লেবু ইয়ে দে শুধু জল, কোনো ভাবে খেতে পারি না ওগুলো, শরীর ভালো লাগছে। তুমি তারে ভালো লাগে না, কে করবে এটা? কে যাবে? কে গেছে? কেউ যায় না আর ও দৌড়াই সেখানে, কোথায় চুজ যেতে হবে থানায় সেখানে যাবে, অমুক জায়গায় যেতে হবে সেখানে যাবে, তখন দৌড়িয়ে যায় হাতে পায় ধরতে। তাই হে নাটক জুড়ে নাটক, ও নাটক দেখার জন্য সব লোক বসে থাকে না, টাকা পাবে বলে হসপিটালটা হলো আমার বড় পিসি বাড়িতে, খাটের মধ্যে একটা সাদা কাপড় টানিয়ে হয়ে গেল হসপিটাল। সত্যি কথাটা বললেই গো বাজে গো। আচ্ছা তাহলে তোকে দিই না, জেনে নেবো কি করে তা। কে বলেছে অসহায় আছে? কে বলেছে? আচ্ছা আমি চোখে নিজের চোখে সাইড থেকে দেখেছি, কেউ অসহায় নেই। কিসের অসহায়? ওর আবার অসহায় কিসের? দৌড়ে বেড়াচ্ছে সারাদিন পুলিশ কাছে, পুলিশে খাবে পয়সা, ফোন করে ওর পয়সা পুলিশে খাবে, যখন তখন মাকে অপমান করে খালি। চৈত্র মাসের দিন বিদায় করে দিয়ে গেছে বাপটাকে, উচ্ছনে যাবে না, যেতে হবেই উচ্ছনে যেতে। এত খাওয়া ছিল একটা পোল্ট্রি ডিম 5 টাকা দিয়ে কিনে খাওয়া, এত খাওয়া ছিল। আমি এটা খাই না, তো মায়ের খুব জ্বালা হয় যখন মায়ের সন্তান এমন হলে, মা কেন বলে, মা খুব অসম্ভব, যখন বৃদ্ধ হয়ে যায় বাবা মা তখন বাবা মায়েরা কি করে সন্তানের দিকে তাকিয়ে থাকে। তুমি দিয়েছিল না, হাজার লোককে শুনিয়েছিল, 1 কেজি ডাল আর 1টা সাদা তেলের প্যাকেট এই দিয়েছিল লকডাউনে, তাই অনেক শুনিয়ে দিয়েছে।
জগতের লোক বাকি নেই শুনতে পায়, শুনতে পেরেছো? কেমন কষ্টই তো বলে, যত খারাপ আমরা বলতে যাবে ওর সম্বন্ধে, কিন্তু নিজে নিজের জায়গা থেকে একটু দাঁড়া, মানে নড়বে না হচ্ছে, সবাই জানেন বলছে। ছেলেকে সাইড করে দেয় বউকে তাড়াবার জন্য, এগুলো কি বলতে হয়? যে ছেলেকে সরিয়ে দিচ্ছে বউকে তাড়িয়ে দেবে বলে, এগুলো কি বলতে হয়? আমার ছেলে ওর সাথে যায় না, পাচ্ছে যায় না, ওকে বলে নাকা। আমার ছেলে কথাটা আটকায় বলে এই সমস্ত বলবে? তুই কেমন দিদি যেসব ভাষাগুলি বলিস? আমার বাবা কারো চেয়ার টেবিল নাই, যে জন্মদিন হলো টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেল। মা এটা কোথা থেকে শিখেছো? মা কি পাকা গো, তোমরা সহযোগিতা করো, চ্যানেলটা খেয়ে নিয়ে করবো। যেটা অন্যায় অন্যায় ফালতু কথা সবাইকে বলে কেউ তো মেনে নেবে না বলো? আমি গরিব মা, তোর কাছে একটা কি চেয়েছি? একটা আমাকে জলের মোটর, তার মোটর কথা কত তার দাম থাকতে পারে? তাই বলে আমার টাকা থেকে সবাই হিংসা করছে, বলছে আমার টাকা থেকে সবাই হিংসা করছে। কোনোদিন যাই তোর বাড়িতে একবেলা থেকে আসি, আমি তোর টাকা দেখে হিংসা করবো? এই সমস্ত বলে বেড়াচ্ছিস, এত শয়তান মেয়ে ছেলে, ওকে আবার কী বলবো? ওকে মেয়ে বলে আমার পরিচয় দিতে এখন ঘৃণা করে, ও নোংরামির জন্য বন্ধুনা তো ছেড়ে দেবো। মিষ্টি 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 দিদুন, লাল গাড়িটা, লাল গাড়িটা বেচে দিয়েছে শুনেছিলাম, ভালো আছি সোনা? তোমার মেয়ে তো শুধু গীতার জ্ঞান দিয়ে যায়, ওই যে একটা পাইছে না, ওটা একটা পেয়েছে, ওটা একটা রহস্য। বলে গীতা ছুঁয়ে কথা, হাজারটা মিথ্যে কথা বলেছে দিনের মধ্যে, নেই নেই করতে গিয়ে ভগবান জানা একদিন কানে শোনা যে নেই, সব লোক টুকুটে খাবে লোকেরা, বদমাইশ কথাটা গীতার জ্ঞান দিয়ে যায়। গীতা ওর গীতা আছে লোকের গীতা দেখি রে, কেন ওকে বাস দিয়েছে নাকি? আর ওরা কি দিয়েছে যে ওদেরটা উড়িয়ে দিতে যাবে একটা শয়তান কোথাকার? এনে নামিয়ে নেবে না, দিদুন বলে দেবে, দিদুনও বুঝে গেছে, দিদুন অনেক আগেই বলতো ভাব পাগলা পুজোর সামনে এসে দিদুনের কাছে যে নিন্দা করেছে, আবার বলছে নাকি আমরাই করেছি, মানে ওদের বউকে বুঝিয়ে দিয়েছে আমরাই করেছি, নিজেই সব বলেছে, আবার বলছে আমরাই বলেছি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি। ওর বর নিজে বলেছে আমাকে, আমাদের গোটা গোটা ডিম দেয় বউটাকে, দেয় অর্ধেকটা ডিম। ও যে বর যখন প্রশ্ন করে এই ডিমটা এত ছোট কেন, হ্যাঁ তখন বলে ওটা কি পেঁয়াজ দেওয়া হয়নি সেই জন্য, এরকম বলে। আর ওর বর নিজে বলেছে ওর সংসার করতে দেবে না, ও ছেলের সংসার নিজে ভেঙে দেবে, নাহলে এবার দরজার পাশে দাঁড়িয়ে শোনে স্বামী স্ত্রী কী বলছে, অভ্যাস ওর এগুলো, নিজেই সংসার ভেঙে দিচ্ছে, ও সংসার করতে দিতে চায় না ছেলেকে, ওর হাতে মুঠো রেখে দেবে, টাকাগুলো নিয়ে সবকে দেবে। তুই কবে কষ্ট আছে নানু, চমকে নিয়ে চলো, কেন 24 দিন রেখেছে, রোজ দিন ফোন করে খালি বলেছে বাবার এই ডাক্তার এসছে, আমার ওই পাঠিয়ে দিল ডাক্তার, ডাক্তার এসছে বলে সে ডাক্তার তাড়াতাড়ি আমার বড় মেয়ের কাছে পাঠিয়ে দিয়েছে, ভেবেছে টাকা দিতে হবে। আমি বলেছি দেখ টাকা দিতে হবে না, দুটো খেতে দিলেই হবে, সেইটুকু দিতে পারবে না, তার জন্য সকালবেলা উঠে বড় মেয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আবার চৈত্র মাসের দিনে লোকে বিড়াল কুকুর বার করে না, ও আমার বাড়িতে দিয়ে গেছে, জানে আমাদের ঘর বাড়ি নেই, ওদের ঘর বাড়ি ভাঙছিল তো, এখন এই তো দোতলা, একতলা কমপ্লিট হয়ে গেছে, দোতলা আবার হচ্ছে, সেইখানে নিয়ে এসে ফেলে দিয়ে গেল। আমার দিদির ছেলে রাখলো, আমার দিদির ছেলে বলো মাসি তুই দিয়ে আসিস না আমার ঘরে, তার আমাদের বাড়িতে তো ছিল, তুমি কি নিয়ে যাবে? দলিল নিয়ে একটা সমস্যা হয়েছিল, মানে দুই ভাই ভাই ভাগ করা নিয়ে মানি আসলো আমার বাড়ি থেকে, দিয়ে ও মাকে মনে বলেছে যে আমার বাড়িতে ছিল তাহলে ওর বাড়িতে নেবে, ওর তাই তো তাই বলেছে, ও নিজেই নিয়ে গেল, এসে টোটো নিয়ে এসে একদিন দুপুরবেলা এসে বলে আচ্ছা আমি বাবাকে নিয়ে যাবো, আমি তা যা নিয়ে যা, নিয়ে যখন যাবি তা কদিন রাখিস ঘরটা বলে দিস, হ্যাঁ সেইটুকু খাওয়াতে পারিনি, একটা বৃদ্ধ বা 50 গ্রাম চালের ভাত খায় না, বলে পায়খানা করে দিচ্ছে, পেচাপ করে দিচ্ছে, সে তার ধুতে হয় সারাক্ষণ, ওনার ঘর বাড়ি নষ্ট করে দিচ্ছে, ঘর বাড়ি নষ্ট করে দিচ্ছে, তাড়াবে রিমি বেশি খরচা করে ফেলে, শ্যাম্পু খরচা করে, সবাই খরচা করে, ওই জন্য যদি বারবার ওকে রাখার জন্য বিয়ে করে, হ্যাঁ দামি দামি লিপস্টিক মাখবে, এইগুলো শুধু বলে বেড়াবে, খরচা চালাতে পারবে না, খরচা চালাতে পারবে না, তার জন্য ওকে ভিডিও করতে হবে, নাহলে রাখবে না। ছেলের বিয়ে দিয়ে যদি বউকে ভিডিওই করতে হয় তাহলে নাই বা বিয়ে দিতি, তুই রেখে দিতিস ঘরে, ভালো সাজে কি খাচ্ছে, লিচু খাচ্ছে, ওর কি খাচ্ছে লিচু, লিচু পাওয়া বলেছে তো, বলেছে তো যে প্রীতমের ভিডিওটা ওই বেঁচে খেয়ে নিচ্ছে, প্রীতম ছাড়বার আগে ও ছেড়ে দিচ্ছে, প্রীতমকে লুজার করবে বলে।
বড় মাসির সঙ্গে হবে তাহলে কি হলো এখন বড় মাসিকে? এখন বড় মাসির সঙ্গে লেগেছে কেন? ভুলে গেছে নাকি দিনগুলো? সবাই গরিব, এখন বড় মাসি ছাড়া হবে না, সবার সঙ্গে পরিচয় না হলে ওর সঙ্গে আবার হবে, এখন ওর পেছনে লেগেছে কেন? কদিন আগেও তো নিয়ে হাসপাতালে দৌড়ালো, দিনের পর দিন চুচড়ো থানায় অমুক জায়গায় তুমুক জায়গায় যেতে হবে, চল উকিলের বাড়ি যেতে হবে, চল, তখন তোমরা এসে সহযোগিতা করতে পারো না, নালিশ করছো পিতা মায় লাগবে, চালাকি ভয় পাও নাকি তুমি? কিসের জন্য ভয় পাবো? খেয়ে পড়ে বসে আছি নাকি? ভয়টা কিসের জন্য বলো? যে তোমার দিদা বলেছে, ওর দিদা বলতে আমার ঘেন না করে ওকে, সবাইকে উত্তপ্ত করে তুলেছে সবাইকে, শুধু একটাই কারণ, বউ নিয়ে সংসার চলে না, শুধু প্রত্যেক মা দোকানে যেতে পারে, এখানে যায় ওখানে যায়, মাকে শুধু সবাই ধরে ধরে শুনে, যে ছেলেটা প্রথম বিয়েটা করালো সেই ছেলেটা আমাকে রোজ গালি বলবে, এত ভালো মেয়েটাকে মিথ্যে বদনাম দিয়ে বাচ্চা পেটে অমুক বলে বলে তাকে ছাড়াই করলো, আবার তাকে নিয়ে দেখি করছে, তাকে নিয়ে সংসার করছে, তাকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে রেখে দিচ্ছে, এগুলো কোন দেশের নিয়ম? যাকে ডিভোর্স করে দিলি বদনাম দিয়ে, আবার তাকে দিয়ে কি দরকার হচ্ছে? যেমন মেয়েটি তেমন ও, মেয়েটিরও লাজ লজ্জা নিয়ে আমি বলবো, শুনেছো তো? সেখানে তুমি জেনেছো কি করে? আমি জেনেছি কি করে? আমাকে বই বলেছে পাগলের বাড়ি পুজোর সময় এসে দেখো আগুন নিয়ে পানি নিয়ে ওটা তো খারাপ না, ওটা তো ভালো, ওটা কোনো দোষী নেই, ওটার মাও এসে সুন্দর কথা বলে গেল, জন্মদিনে এসে ইয়ে দিয়ে গেল, ফ্রিজ দিনে দিল, ফ্রিজ ওয়াশিং মেশিন দিয়েছিল সেটা পাল্টে আবার ফ্রিজ কিনলো, আবার বলেছিল ইয়ে দেবে এসি, তারা কি অন্যায় করেছিল? আর কি দেবে তোর ছেলেকে? এক ভিডিও করতে জানে, আর কি জানে কি উপযোগ? ভিডিওটা না করলে ভাত জুটতো না, কয়তো তো একটা কোম্পানিতে কাজ করতো 800 টাকা নাকি 8000 টাকায়, কি এমন ছিল? বাপ পাপড়ের দোকানে কাজ করতো, এখন ভিডিও কিপ করতে শিখেছে বলে টাকার মুখ দেখেছে, নাহলে পরের দোকানে কাজ করে কত মায় না গল্প চালাচ্ছে, আমি জানি তিন টিন আমরা তেল কিনি, আর আমরা টিন না কিনলেও লিটার কিনি, তা দিয়ে আমরা সম্মানে বাঁচি, বলবো না, শুনতে পেরেছো? বাড়ি করতে পেরেছে, ভগবান দিন দিলে সবাই সবারই হবে, ধৈর্য চাইতে ভালো হতে পারে না, আর কি আছে? ও তো একদিন একটা বেড়ার ঘরে ভাড়া ছিল, বাপের জায়গাটা বাপ খদ্দারদের খুঁজে খুঁজে জায়গাটা কিনে ওকে বসিয়ে দিল, তার আগে তোমার হয়েছে, হ্যাঁ তার আগে আমার বড় মেয়ের বাড়ি থাকলো, সব ভুলে যায়, সব দিনগুলো ভুলে গেছে, তার বাড়িতে কে গর্ত করে পায়খানা করতে দেয়? ও তাও দিয়েছে, দিয়ে ওকে রেখেছে, কাঠ দিয়ে রান্না করতো, সব সময় চলে গেলে এখন দিন ভুলে গেছে, দিন ভুলে যায়, এখন আমার মতন খারাপ কেউ নেই, আমাকে আদা নুন খেয়ে লেগেছে,